নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী আবারও রাজ্যের দিকে ধেয়ে আসছে নতুন একটি নিম্নচাপ এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উড়িষ্যা উপকূল বরাবর এবং এই নিম্নচাপের প্রভাবে আগামী বেশ কয়েকদিন প্রায় সোমবার পর্যন্ত রাজ্যের বেশ কয়েকটি জেলায় সহ ভারী বৃষ্টিপাতের শতকবার্তা জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তো কোন কোন জেলার জন্য শতকবার্তা দেওয়া রয়েছে সেটা আমরা জানবো এবং এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও একটা লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় সহ ভারী বৃষ্টিপাতের শতকবার্তা দেওয়া রয়েছে তো সেটাও আমরা দেখবো এবং আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার জন্য উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জন্য কী শতকবার্তা দেওয়া রয়েছে সেটাও আমরা জানবো তবে তার আগে আপনি এই ভিডিওটি এখন রাজ্যের যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং এরকমই লেটেস্ট ওয়েদার আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য আমাদের লালগল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশান অপশনটিকে সিলেক্ট রাখবেন তো বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে রাজ্যের কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এখানে যেটা বলা হয়েছে যে আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে সেকেন্ড অক্টোবর দেখতে পাচ্ছেন সেকেন্ড অক্টোবর অর্থাৎ আজকে আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে কোন কোন জেলার ক্ষেত্রে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ নর্থ চব্বিশ পরগনা এই জেলাতে সে সঙ্গে আরও কথা বলা রয়েছে হাওড়া অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হাওড়া হুগলি হাওড়া হুগলি সে সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা এই কয়েকটি জেলাতে আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যেই আজকে সহ বৃষ্টিপাতের শতকবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহা দপ্তর থেকে তো বন্ধুরা এটা ছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট তো এবার যে আপডেটটি আসছে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার জন্য কী বলা হয়েছে সেটা আমরা দেখে নেব নিম্নচাপের গভীর ঘন ঘটা বাংলার আকাশ আকাশে ফের একবার রাজ্যের বৃষ্টি স্নান নিয়ে আবহাওয়া রিপোর্টে কোন বার্তা আমরা জেনে নেব পুজোর আগে বৃষ্টি মুখরতা ফের একবার বাংলার আকাশকে ঘিরে ধরতে চলেছে সাগরে তৈরি হওয়া নিম্নচাপে জেরে ফের নতুন করে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা দিয়েছে রাজ্যের একাংশে বিশেষ করে পশ্চিমে এবং যে দক্ষিণবঙ্গে এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা দেখা দিয়েছে তো আমরা জেনে নেব বর্ষাবিদের পর্বেও বৃষ্টির এমন ঝোড়ো ইনিংসে কার্যত নাজেহাল রাজ্যবাসী আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস এক নজরে দেখে নেওয়া যাক তো আমরা এক নজরে দেখে নেব প্রথমে আমরা জেনে নেব যে কোথায় এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে তো নিম্নচাপের খবর উড়িষ্যা উপকূলে নতুন করে তৈরি হয়েছে একটি নিম্নচাপ যার জেরে সহ একাধিক এলাকায় প্রবল বৃষ্টিপাত হতে পারে এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গেও আর্দ্র আফা আভাস ঢুকতে শুরু করবে বলে জানা যাচ্ছে যার ফলে পুজোর আগে বৃষ্টির রেস বাংলায় কিন্তু থেকেই যাবে তো এই নিম্নচাপের জেরে কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা রয়েছে আমরা জেনে নেব কোন কোন রাজ্যে বৃষ্টির আশঙ্কা নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে সহ অন্ধ্রপ্রদেশ ঝাড়খণ্ড আসাম মণিপুর অরুণাচল প্রদেশ ত্রিপুরা পশ্চিমবঙ্গ মিজোরামে বৃষ্টির দাপট দেখা যাবে বলে খবর বৃহস্পতিবার থেকে আকাশের মুখ ভার হওয়ার পর শুক্রবার বৃষ্টি স্নান হবে বা হওয়া শুরু হবে বলে খবর তো বন্ধু দেখতে পাচ্ছেন যে আগামী কয়েকদিনের মধ্যে অর্থাৎ মোটামুটি শুক্রবারের পর থেকে কিন্তু রাজ্যে কিন্তু এই আস্তে আস্তে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা শুরু হবে তো রাজ্যের কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা রয়েছে সেটা আমরা জেনে নেব জানা গিয়েছে বীরভূম নদিয়া হুগলি পূর্ব বর্ধমান মুর্শিদাবাদে বৃষ্টির দাপট থাকবে নিম্নচাপের জেরে কোন কোন জেলা বীরভূম নদিয়া হুগলি পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদে এই কয়েকটি জেলায় সে সঙ্গে পশ্চিমের আরও কয়েকটি জেলা রয়েছে আপনাদের আমি জানাবো তো বৃহস্পতিবার উত্তরবঙ্গের বহু জেলায় বৃষ্টি হয়েছে এরপর নতুন করে তৈরি হওয়া নিম্নচাপের দাপট দেখাতে চলেছে দক্ষিণবঙ্গের বহু জায়গায়তে এতদিন ধরে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলছিল এবার এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে তো কতদিন ধরে চলবে এই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বহু জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই রয়েছে আগামী চার থেকে পাঁচ দিন ধরে বৃষ্টির দাপট রাজ্যে বজায় থাকবে বলে জানা যাচ্ছে শুক্রবার থেকেই নিম্নচাপের প্রভাব রাজ্যে কিন্তু দেখা যাবে অর্থাৎ আগামী কয়েক ঘন্টার মধ্যে থেকেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় কিন্তু এর প্রভাব দেখা দেবে তো কোন কোন জেলা আমরা দেখাবো তার আগে আজকের তাপমাত্রা কেমন থাকবে মোটামুটি আজকের যে তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে সকাল থেকে বহু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গার সম্ভাবনা আমরা কিন্তু একবার আপনাদের দেখেছি তার সাথে আরও একবার দেখিয়ে দেব যে কোন কোন জেলার নাম রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার এক দুই জায়গায় কিন্তু সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে সে সঙ্গে যে বলা হয়েছে হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় কিন্তু সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার জন্য কোন কোন জেল জায়গায় বা কোন কোন জেলায় সতর্কতা দেওয়া হয়েছে সেটা আমরা জেনে নেব তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া থেকে এবং এখানে এটা বলা হয়েছে যে সেকেন্ড অক্টোবর অর্থাৎ শুক্রবার দিন কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে আমরা দেখে নেব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সে সঙ্গে যেটা শনিবার দিন অর্থাৎ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সে একই ব্যাপার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই কয়েকটি জেলাতে অর্থাৎ পশ্চিমের জেলাতে এবং সেই সঙ্গে যেটা বলা হয়েছে যে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এই কয়েকটি জেলাতে কিন্তু আগামী আটচল্লিশ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাত বা বজ্র কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা থাকছে এবং অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেটা আমরা ওয়েদার ফোরকাস্ট যেটা চালিয়ে রেখেছি সেখানে কিন্তু মোটামুটি বিকাল চারটের মধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে এবং এই মুহূর্তে যেটা আপনাদের আমি দেখাবো যে বজ্র বিদ্যুৎ কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম সঙ্গে পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতাতেও কিন্তু এবং পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এই ছিল এই মুহূর্তে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট তো আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এরকমই লেটেস্ট ওয়েদার আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য আমাদের লাল কালো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশান অপশনটিকে সিলেক্ট রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ওয়েদার আপডেট নিয়ে ততক্ষণের জন্য বন্ধামাত্রে আমি জয় টাটা